না আচ্ছা একটা শর্টকাট ক্রিয়েট করতে হবে এটা বারবার ডিলিট হয়ে যাচ্ছে মাইক্রোমিডিয়া ডেভেলপমেন্ট তারপর মাইক্রোউইন আন্ডারস্কোর 03 যেটা ওটা জি স্যার দুগুণ তারপরে এম প্রেস করেন কিবোর্ডে তাহলে মাইক্রোমিডিয়ার এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে জি স্যার এটাতে রাইট ক্লিক করে ক্রিয়েট শর্টকাট ক্রিয়েট শর্টকাট তারপরে শর্টকাট যেটা হবে ওখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে ডেস্কটপে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এই জায়গার মধ্যে প্রথমে মাইক্রোউইন অ্যাপ্লিকেশন যেটা এটা খোঁজার জন্য কিবোর্ডে এম প্রেস করছিলাম বুঝছে নিয়ে আসছি স্যার তারপরে এটা রাইট ক্লিক করে এটা ক্রিয়েট শর্টকাট করলাম এরপর ওইটা ডেস্কটপে নিয়ে আসলাম এই মাইক্রোমিটার মধ্যে হচ্ছে আমরা লেআউট করব এখন লেআউট কি জিনিস সেটা আগে একটু বলি সি ড্রাইভে যা সি ড্রাইভে যা সফটওয়্যার হোটেল হ্যাঁ যে ম্যাক্রো আই ম্যাক্রো এন থেকে যে ম্যাক্রো থ্রি থ্রি তে যে পুরি করে হ্যাঁ পূর্ণ নাম ম্যাক্রো এন থেকে হচ্ছে লোকাল করে এম দে এম দে সব পুরি করে না আইছে ম্যাক্রো আই এটা কি এখন আকার কি কাজ করে আগে আমরা একটা থিওরি পড়তে হবে আর থিওরি এখানে লেখালেখি ডিটেইলস গুলো আমি পরে আপনাদের রেকর্ড দিয়ে দিব এখন কাজের কাজ যেগুলো ওগুলোর দিকে আমরা কনসেন্ট্রেট করি ওকে লেআউট জিনিসটা সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিই এতদিন পর্যন্ত যে সার্কিট গুলো আছে সার্কিট গুলো বাস্তবে প্রিন্ট করার জন্য আমাদের ওগুলোর লেআউট বানাইতে হয় লেআউটটা হচ্ছে ওই সার্কিটটা বাস্তবে প্রিন্ট করলে পিসিবি বোর্ড যেরকম প্রিন্ট করি ওরকম প্রিন্ট করলে দেখতে কিরকম হবে সেটা এখন এই কাজটার জন্য আমাদের সফটওয়্যার টুল ব্যবহার করা লাগে প্রফেশনাল সফটওয়্যার টুল হচ্ছে কেডেন্স কেডেন্স হচ্ছে ইন্টেল সহ ওরা সবাই এই টুলটা ইউজ করে গ্লোবাল ফাউন্ডারিজ সহ সবাই তো আমরা এখানে যেটা এখন দেখতেছি মাইক্রোউইন এটা একটু সিম্পল টুল কাজ করা সহজ ইন্ট্রোডাকশনের জন্য এটা সিম্পল একটা টুল বা এর বাইরে আমাদের পিসিতে অলরেডি কেডেন্সও আছে তবে ওটার ইনস্টলেশন প্রসেসের মধ্যে একটু কাজ কিছু বাকি আছে এটা রেডি হয়ে গেলে ওটাও দেখাতে পারবো এই সেমিস্টারে আমি দেখাই দিব লাস্টের দিকে তো এই টুল দিয়ে হচ্ছে লেআউটগুলো ডিজাইন করা হয় অর্থাৎ এই সার্কিটটা অ্যাকচুয়ালি কীভাবে প্রিন্ট করা লাগবে সেটা তো ওই কাজগুলো সম্পর্কে হচ্ছে আমরা এই ফাইনাল পুরো সিলেবাসে পড়বো যে কীভাবে লেআউট করা যায় আর লেআউটের কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট এগুলো আমরা জানবো এগুলো আমি স্কিপ করি এগুলোর ডিটেলস আমি পরে আপনাদের রেকর্ড দিয়ে দিব আগে যে জিনিসগুলো জানা দরকার ওগুলো দেখে নেই আচ্ছা আমরা এর আগে মিডের সিলেবাসে সিমস এর অ্যাপ্লিকেশনের একটা স্লাইড ছিল মনে আছে জি স্যার ওই সিমস এর লেআউট দিয়ে আমরা শুরু করব যে সিমস সার্কিটগুলো কিভাবে লেআউট করা যায় আমাদের সিমস আর আসছিল তো এখানের মধ্যে আমাদের হচ্ছে মূলত দুইটা পার্টে কাজগুলো ভাগ করবো আমরা একটা হচ্ছে এন ওয়েল এর সাইডের কাজটা আর একটা পি ওয়েল এটার জন্য আমরা একটু সার্কিট রাখা দরকার তাহলে এই কোর্সে ল্যাব থিওরি সব একসাথে নিলাম সফটওয়্যারের কাজটুকু ল্যাব বাকি সব থিওরি এই পুরো কোর্সটাই হচ্ছে ল্যাব রিলেটেড কাজ ওগুলোর জন্য কিছু থিওরি পড়া লাগে আর কি সিমস যদি কারো মনে না থাকে একটু দিকে বলি একটু একটু স্যার ইমপ্রেশন লিখেন তাহলে কি আমরা কমপ্লিমেন্টারি মস ছিল কি জিনিস আমরা একদম শুরুতে এন মস করছিলাম এরকম দেখতে একটা পি সাবস্ট্রেট নি তারপর এন পাশে এন থাকে এদিকে পলিসিলিকন এখানে হচ্ছে ইনসুলেটর থাকে এই ছিল তাই না আর সিমস এর মধ্যে এর পাশাপাশি এই জায়গায় এই পি সাব এর মাঝখানে একটা এন সাব বানায়া তারপরে ওইটার মাঝখানে হচ্ছে পি দিয়ে এখানে আরেকটা
একটু তো মান বানালাম এন মস এই জায়গায় একটা পি মস বানানো হয় একের ভিতর দুই বুঝছেন জি স্যার তাহলে আমার এই এন মস পি মস একটা প্যাকেজের মধ্যে চলে আসে এই সি মস গুলো দিয়ে এরকম এই জিনিস বানানোর উদ্দেশ্য কারণ এগুলো দিয়ে হচ্ছে সার্কিটের লজিক ডেভেলপ করা যায় সহজে এই কারণে তো এই যে সিমস এর মধ্যে আমার এন সাবের যে পার্টটা টুকে বলা হচ্ছে এন ওয়েল প্রসেস আর বাকি পি সাবের যে পার্ট সেটা হচ্ছে পি ওয়েল প্রসেস আর এর বাইরে কিছু এক্সট্রা টুকটা কাজ থাকে ওগুলো হচ্ছে টুইন টাইপের কাজ যেমন এখানে এক্সাম্পলটা দেখেন একটু আগে যে ছবি আঁকলাম এটাই ওইটা একদম নিচ থেকে হচ্ছে উপরের দিকে কাজগুলো করা হয় লেয়ারে লেয়ারে একদম নিচে হচ্ছে প্রথমে আমাদের পি সাবস্ট্রেট থাকে পি সাবস্ট্রেটের পরবর্তীতে কি আসবে নিচ থেকে আগাবে এন ওয়েল তারপরে আমার বাম দিকে এখান থেকে না একটু লেজার পয়েন্টটা নিয়ে বাম দিকে এন প্লাস এন প্রোটিন গুলো থাকে যে একটা দুইটা তিনটা চারটা দেওয়া আছে এখানে বা চাইলে দুইটাও দেওয়া যায় এখানে হচ্ছে দুই জোড়া করে দেওয়া কারণ এটা ইনভার্টার তো এখানে আছে আর এ তারপরে এন ওয়েল এর এদিকে হচ্ছে আবার পি প্লাস এর যে কনসেন্ট্রেশন গুলা ডোপিং গুলা করা ওগুলার কাজ তো লেআউট এর মধ্যে এগুলা হচ্ছে ধাপে ধাপে একটার পর একটা এভাবে ইমপ্লিমেন্টেশন করা হয় প্রথমে পি সাবস্ট্রেট তারপরে এন ওয়েল এরপরে এন প্লাস পি প্লাস গুলো দেওয়া থাকবে তারপরে দেওয়া থাকে হচ্ছে এই যে যে লাল রঙের যে গেট গুলো দেখতেছি এই গেট গুলা যে লেয়ার গুলোর নাম বলতেছে ওগুলো দেখেন আপনাদের মাইক্রো উইন্ডোর মধ্যে দেওয়া আছে আবার একটু মাইক্রো উইন্ডে ফেরত যাই এই যে একদম ডান দিকে এন ওয়েল এন ডিফিউশন এন প্লাস যেটা ওটা হচ্ছে এন প্লাস ডিফিউশন পি প্লাস তারপর পলিসিলিকন হচ্ছে পলি এরপরে উপরে হচ্ছে বিভিন্ন রকমের মেটাল মেটাল দেওয়া এগুলো হচ্ছে ধাপে ধাপে যত মেটালের কানেকশন দেওয়া দরকার হয় ওগুলো এই হচ্ছে সেই জিনিস আচ্ছা গেলো একটুকু গেট অক্সাইড তারপর গেট পলিসিলিকন এরপরে হচ্ছে আমার বাকি এক্সট্রা যে ইলেকট্রিক্যাল কানেকশনের যে কাজগুলো সেটা এখন একটা ফেড যখন আমি যত এই যে এখানে বোর্ডের মধ্যে যে ছবিগুলো দেখতেছি এই ছবিগুলো হচ্ছে ক্রস সেকশনের ছবি মানে একটা ফেডকে মাঝখান দিয়ে যদি আমি স্লাইস করে ফেলি তাহলে দেখতে যে এরকম হয় বুঝতেছেন জি স্যার আর এটা টপ ভিউ তো আমার একটু জানা দরকার তাহলে এই লেয়ারগুলো ভিজুয়ালাইজ করাটা একটু সহজ হবে টপ ভিউ তো দেখেন একদম উপরে মাঝখানে হচ্ছে আমার গেট থাকবে আর তার দুই পাশে এন মস এর জন্য এন প্লাস করে থাকে পি মস এর জন্য পি প্লাস করে থাকে আর এরপরে এই ছবিতে দেখেন পি সাবস্ট্রেট গেল তারপরে এন প্লাস গেল আর এর উপরে লালগুলো গেট তারপরে এইখানে এই যে হালকা অ্যাশ কালারের যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে ইনসুলেশন এগুলো ইনসুলেশন আর এই যে কালো যেটা কালোটার আগে এখানে মেটাল ওয়ানটা দেখেন পার্পল কালারের একটা মেটাল কানেকশন যেটা পরবর্তীতে আমি কোনো কিছুর সাথে কানেক্ট করব আর এখানে এন প্লাসটা যদি মনে করেন ড্রেন টার্মিনালকে আমাকে ভোল্টেজ দিতে হবে অথবা গ্রাউন্ড করা লাগবে তো এই এন টার্মিনালের সাথে আমার কার্যগুলো করি এই মনে করেন এটার সাথে আপনার গ্রাউন্ডের কানেকশন করতে হবে তাহলে এখান থেকে একটা কন্ট্যাক্টের মাধ্যমে এটা তো এক ধরনের লেয়ার এটা এন প্লাস আর এটা হচ্ছে মেটাল দুইটা দুই রকম এই দুইটার মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটা কন্ট্যাক্ট লাগে কন্ট্যাক্ট দিয়ে এই মেটাল ওয়ানটাকে আমি পরে এক জায়গায় গ্রাউন্ড করে দিলে আমার এই পার্টটুকু গ্রাউন্ড হিসেবে কনসিডার হবে এই জিনিসটা আরেকবার একটু বলি দেখেন এই জায়গায় মনে করেন এখানে এটাকে আমি গ্রাউন্ড করব এভাবে যখন বলতেছি এটা তো আমি সার্কিটের মধ্যে খুব সহজে আমি এভাবে লিখে ড্রয়িং করে বলে দিতে পারলাম এটা ইমপ্লিমেন্ট করার জন্য কি করতে হয় এন প্লাসের যে লেয়ারটা আছে এটা থেকে একটা মেটালের কানেকশন পর্যন্ত যাইতে হয় তা এখন এটা এক ধরনের ম্যাটেরিয়াল এটা আরেক ধরনের ম্যাটেরিয়াল এই দুটো একটার উপরে একটা বসায় দিলে তো কানেক্ট হয়ে যাবে না ওটার জন্য আমার কন্ট্যাক্ট নামে ভায়া বলা হয় অথবা কন্ট্যাক্ট বলা হয় এগুলো দিয়ে কানেক্ট করা লাগে তাহলে এই দুটো একসাথে কানেক্টেড হইলো তারপরে মেটালটাকে আমি গ্রাউন্ড করতে পারবো
মেটাল ছাড়াও অন্য ম্যাটেরিয়াল দিয়ে তো আমি ইলেকট্রিক্যাল এর কানেকশন দিতে পারবো না, এই কাজগুলো হচ্ছে এখানে করা হইতাছে। তারপরে মেটাল ওয়ান এর থেকে যদি অন্য কোনো কানেকশন দরকার হয় মেটাল টু তে, যেমন মনে করেন এখান থেকে আবার এই জায়গায় আরেকটা কানেকশন হচ্ছে, ওইটা মনে করেন আরেকটা মেটাল দিয়ে দিলাম, মেটাল ওয়ান আবার এক ক্যাটাগরি, মেটাল টু থ্রি এগুলো এক একটা এক এক ক্যাটাগরি, ওগুলোর মধ্যেও ইন্টার কানেকশনের জন্য আবার কন্ট্যাক্ট লাগে। এই জায়গায় আবার একটু মাইক্রো পয়েন্টে ফেরত যাই, দেখবেন ওখানে বায়া পাওয়া যাবে। আচ্ছা এখানে কন্ট্যাক্ট নামে আছে, এই যে মেটাল ওয়ান মন করে এই মেটাল ওয়ান একটা দিলাম, তারপরে উপরে মেটাল টু, এই দুটা দুই ম্যাটেরিয়াল, এই দুটার মধ্যে আমাকে কন্ট্যাক্ট স্থাপনের জন্য আমাকে এই জায়গায় এরকম কন্ট্যাক্ট দিতে হবে, যেন মেটাল ওয়ান মেটাল টু এগুলো একটা সাথে কানেক্টেড হয়, বা মনে করেন একটা পলিসিলিকন, এই পলিসিলিকনের সাথে আমি যদি মেটালের কানেকশন দিতে চাই তাহলে একটার উপর একটা দিলে হয় না, এগুলোকে কন্ট্যাক্ট দিয়ে কানেক্ট করা লাগে, এই জাতীয় কিছু কাজ। এরপরে এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে এখানে গ্রিন কালারটা একটা লেয়ার, তার উপরে এই পার্পেলগুলো হচ্ছে মেটাল ওয়ান, মেটাল ওয়ানের সাথে এই গ্রিন কালারের কানেকশনের জন্য আবার এই কালো রঙের বক্সের কিছু কন্ট্যাক্ট দেওয়া আছে, কন্ট্যাক্ট যত বেশি তত কানেকশন বেশি আমার কারেন্ট ফ্লো হইতে সুবিধা হবে। তারপরে এই মাঝখানের পলিসিলিকনের সাথে মেটাল ওয়ানের আরেকটা কানেক্ট করার জন্য এখানে আরেকটা কন্ট্যাক্ট দেওয়া হলো, এই কন্ট্যাক্টগুলো যত বেশি ব্যবহার করব তত মনে করেন যে একটু লিকেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তবে আবার এগুলো ছাড়াও আমার কাজ হয় না আর কি, কন্ট্যাক্টগুলো আমার ইউজ করা লাগে। যদি এমন হইতো যে এক লেয়ারের উপর আরেক লেয়ার দিয়ে দিব এবং সে অটোমেটিক বুঝে নিবে যে কোনটার সাথে কোনটার কানেকশন, তাহলে সবচেয়ে ভালো হইতো আর কি, কিন্তু ওই সুযোগটা এখনও হয় নাই, এগুলো নিয়ে ডেভেলপমেন্ট রিসার্চ চলতেছে। তারপরে এখানে একটা স্যাম্পল একটা এক্সাম্পল দেখেন, এই জায়গার মধ্যে তিনটা মস আছে, এই তিন মসের মধ্যে সবগুলো সেম ক্যাটাগরি, এই যে উপরে বাবল নাই তার মানে সবগুলো হচ্ছে এন মস, এন মস কে মস সিম্পল মনে আছে তো? জি জি আছে, তাহলে এগুলো সবগুলো সেম সাবস্ট্রেটের উপরে, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট পলি আসবে, এ বি সি, আর একটু ডিটেলস আমরা সামনে আরো পড়ব, এখন স্লাইড গুলো একটু দেখে যাই, এ বি সি তিনটা কন্ট্যাক্ট তিনটা ডিটারমিনার, আর এখানে এক্স আর ওয়াই এর যে কানেকশনটা ওটা হচ্ছে যে এরকম মেটাল কানেকশন, আর তার মাঝখানে কন্ট্যাক্ট দিয়ে এস্টাবলিশ করে দিব। এরকম করে হচ্ছে একটা এই যে সার্কিটের মধ্যে যে জিনিসটা দেখি ওইটাকে লেআউটে ঠিক এভাবে রিপ্রেজেন্ট করা লাগে। এই কাজগুলো হচ্ছে এই সামনের দিকে আমরা আস্তে আস্তে একটু ডিটেলসে পড়ব। তারপরে একটা প্যারাল কানেকশন এক্সাম্পল দেওয়া আছে, যেমন এখানে দুইটা এনমস, দুইটার মাঝখান থেকে এক্স, আর হচ্ছে দুইটার বাকি দুই টার্মিনাল থেকে ওয়াই, এই যে গ্রিন কালারের যেটা এটাও যদি আমার বেস হয় মানে পি সাবস্ট্রেট, তার উপরে এ নামের একটা গেট, তারপরে বি নামের আর একটা গেট, গেট মানে পলিসিলিকনের কথা বলতেছি, এটার একটা এক্সাম্পল দেখি। এই যে এই এক্সাম্পলটা দেখেন, এখানের মধ্যে এই সবুজ যেটা ওইটা হচ্ছে আপনার একটা মস টার্মিনাল, তারপরে এই যে উপরে যেটা লেয়ার কি বোঝা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা এই জিনিস দেখে কি ক্লিয়ার হইতেছে না কনফিউশন বাড়তেছে? তাহলে পরে দেখি। স্লাইডের মধ্যে থাকি তাইলে? আচ্ছা এই যে এ হচ্ছে আমার একটা ইনপুট, তারপরে বি আর একটা ইনপুট, এগুলো হচ্ছে যে রেড যে বক্সগুলো সেটা, আর এই দুইটার মাঝখান থেকে একটা মেটালের কানেকশন যদি দিই তাহলে মাঝখানে আর একটা আমার কন্ট্যাক্টের মতো
কানেকশন দিয়ে দিই যেরকম করে কানেকশনগুলো লেআউটে কানেকশনগুলো করতে হয়। কারণ এখানে হচ্ছে গ্রিন কালারের যে লেয়ার ওইটা হচ্ছে আপনার পি সাবস্ট্রেট, ওইটার সাথে মেটালের ডাইরেক্ট কানেকশন এভাবে দেওয়া যাবে না, এই কারণে কন্ট্যাক্ট লাগে। তার এইরকম করে কানেকশনগুলো আমরা দিই, বা এখানে আরও কিছু এক্সাম্পল ডেমো এক্সাম্পল দেওয়া আছে যে লেআউটগুলো করার আগে কীভাবে। আচ্ছা, তারপরে এখানে আর ডিটেলসে যাওয়া লাগবে না, আমরা হচ্ছে আগের স্লাইডটাতে চলে যাই, দুইটা একসাথে মিলেমিশিয়ে পড়াইতেছি, আমি এগুলোর সিরিয়ালি রেকর্ডিং দিয়ে দিব। আচ্ছা, তারপরে এখানে দেখেন লেআউট যখন আমরা করি তখন এর কিছু রুলস ফলো করা লাগে, যদি না করি তাহলে হচ্ছে সার্কিটের মধ্যে থিওরিটিক্যালি যেরকম কাজ করবে বলে আমি মনে করতেছি, প্রিন্ট করার পরে দেখা যায় যে এগুলোর ফাংশন ওরকম কাজ করতেছে না, এগুলোর মধ্যে ভ্যালু ভুল দেখাইতেছে, এই কারণে কিছু ফর্মুলা ফলো করা লাগে। যেমন যখন দুইটা মেটাল আমি পাশাপাশি কানেক্ট করব তার মাঝখানে 4 ল্যামডা পরিমাণ ডিস্টেন্স মেনটেন করা লাগে। এখন এখানে একটা আচ্ছা, এবার আপনাদের কম্পিউটারের মধ্যে দেখেন মনে করেন পলিসিলিকনই কানেক্ট নিলেন অথবা যে কোনো যেটাই হোক একটা সিলেক্ট করে ড্র্যাগ করে, ড্র্যাগ করে দেখেন একদম বামে নিচের দিকে এর সাইজের একটা মেজারমেন্ট দেখাইতেছে, মেটাল বক্স সাইজ একদম নিচে মানে ক্লিকটা ছাড়ার আগে দেখাবে একদম নিচে বাম দিকে সাইজ কত লাগবে। হ্যাঁ দেখেন এখানে যেমন আমার এটা দেখাচ্ছে 48x3 ল্যামডা, এরকম লেখা পাইছে 48x2 সাইজ নির্দিষ্ট লাগবে না, লেখা আছে সেটা দেখেন। জি স্যার আচ্ছা না জি না স্যার আমি তো আছি এই যে ইনি চেক করতে হ্যাঁ আসে না তো আমি জানা তো ভালো চেক করতে এই যে এখানের মধ্যে হচ্ছে আমার মাপ মতো কাজগুলো শুরু। তার আরেকটা জিনিস একটু মনে করাই দিই, আমাদের মসফেটের এই যে দুইটা ড্রেন বা সোর্স যেটা থাকে এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্স ওটাকে চ্যানেল লেংথ বলতাম, তাই না? মনে আছে? জি স্যার। চ্যানেল লেংথ যেটা এল অথবা ফিচার সাইজ একই জিনিস, দুইটা ওটার অর্ধেককে বলা হয় হচ্ছে ল্যামডা। ল্যামডা, হ্যাঁ, এই সিম্পলটার নাম। জি স্যার, ল্যামডা। এর আর কোনো নাম নাই, এই জিনিসের নামই হচ্ছে ল্যামডা, এই কারণে দেখেন এখানেও ল্যামডাই নাম দেওয়া আছে। এটা অনুযায়ী এটার অনুযায়ী হচ্ছে আমার সাইজের কোনটা কতটুকু উইথ হবে, লেন্থ হবে, কতটুকু ডিস্টেন্স মেনটেন করতে হবে ওগুলোর কথা লেখা থাকবে। যেমন আপনি পলিসিলিকন সিলেক্ট করেন আর একদম পাতলা একটা লেয়ার নেন, দেখবেন দেখা হবে টু স্মল, তাই স্যার? হ্যাঁ, এটাকে একটু বাড়ায় 2 ল্যামডা পরিমাণ করলে তখন লেখাটা চলে যায়। এর মানে হচ্ছে পলিসিলিকন যখন আমি ইউজ করব, পলিসিলিকন যখন ইউজ করব তখন এর দেখেন উইথ মিনিমাম 2 ল্যামডা পরিমাণ হইতে হয়, আদারওয়াইজ লেআউটটা আমি ফাইনালি প্রিন্ট করলেও সার্কিটটা ঠিকমতো কাজ করবে না। তারপর পাশাপাশি দুইটা পলিসিলিকন যদি আমি ইউজ করতে চাই যেমন এই স্লাইডের মধ্যে ছিল, তারপরে মেটাল যেগুলা, মেটাল গুলা হচ্ছে 4 ল্যামডা পরিমাণ উইথ রাখতে হয়, একটা মেটাল ল্যাম্প তারপরে দেখেন এটা 4 ল্যামডা না হওয়া পর্যন্ত করবে, 2 স্মল আছে
এটা 3 ল্যামডাতে ওকে বলতেছে এখন হচ্ছে এটা সাধারণত 4 ল্যামডা হয় মেটালটা এটার রুলসের মধ্যে মেবি 3 ল্যামডা সিলেক্ট করা দাও এই মই কারণে বাট সেফ হয় যদি আমরা 4 ল্যামডা পরিমাণ নিই যদি স্যার আমরা 2 ল্যামডা সাইডে দিই তাহলে কি হবে মানে 2 এস কোন যদি আমরা নিই 2 ল্যামডা পরিমাণ যদি নিই তাহলে ওই ডিজাইনটা যখন আপনি প্রিন্ট করবে অ্যাপ্লিকেশন ল্যাবগুলোতে প্রিন্ট করার পরে সার্কিট যেরকম কাজ করার কথা ওরকম আপলোড দিবেন এর থেকে বেশি দেওয়া যাবে তবে একটা মিনিমাম যেটা ওইটা মেইনটেইন করা লাগবে জি স্যার তাহলে স্যার এটা আমাদের মুখস্থ থাকতে হবে হ্যাঁ যারা এই কাজগুলো করে ওদের এই ভ্যালুগুলোর জন্য আলাদা একটা বই থাকে মনে থাকলে মনে থাকবে না হলে বারবার চেক করে নিতে হয় যে কখন কোন ডিজাইন করা লাগে আর আরো একটা সুবিধা হলো অ্যাডভান্স সফটওয়্যারগুলোতে আপনি 2 ল্যামডা নিচে দিতে পারবেন না ওয়ার্নিং দিবে 2 ল্যামডা নিচে সিলেক্ট করলে পরবর্তীতে যখন এই ডিজাইন চেক করার একটা অপশন আছে এই জায়গার মধ্যে কারণ এটা হচ্ছে এখানে দেওয়া থাকার কথা ডিআরসি এই যে ডিজাইন রুল চেকার উপরে 3D এর পাশে নাই স্যার এই কোন একটা ডিজাইন কাজ শেষ হওয়ার পরে এটাতে ক্লিক করে তারপরে এটা ক্লিক করে বলে দিও যে আমরা অলরেডি আমাদের এখানে বলে দিয়েছে তার মানে এটা উইথ ইজ লেস দ্যান 3 ল্যামডা মানে এটা কাজ করবে না আমাকে 4 ল্যামডা বানাইতে হবে এটা এরকম করে করে চেক করা হয় যে সবকিছু এই যতটুকু যেটা উইথ থাকার কথা বা স্পেসিং যতটুকু থাকার কথা সেটা ঠিক আছে কিনা এরপরে ডিফিউশন হচ্ছে n প্লাস p প্লাস যেগুলো আমরা বানাই যেমন মাইক্রোমিটার মধ্যে দেখেন এখানে যে p প্লাস এর এক একটা লেয়ার কিন্তু এক একটা কালার আইডেন্টিফাই করতে সহজ এই কারণে এই ডিফিউশন গুলার মধ্যে এগুলোর মিনিমাম একটা স্পেসিং থাকা লাগে 4 ল্যামডা পরিমাণ এবং এগুলোর নিজেও অ্যাট লিস্ট 4 ল্যামডা পরিমাণ চওড়া থাকতে হবে এখানে মধ্যে সবুজটা যেটা ওইটা হচ্ছে আমার ডিফিউশন এই যে এখানে ভিতরে সবুজ বা টিয়া রঙের যেগুলো ওগুলো হচ্ছে আমার ডিফিউশন এই যে এর আগে ছবিতে দেখেন এগুলো টিয়া রঙের দেওয়া আছে ওই অনুযায়ী লেয়ার লেয়ার মেনটেন করা হচ্ছে তারপরে যে এই পুরো পেজের মধ্যে এরকম হচ্ছে কোনটার স্পেসিং কত সেগুলোর কথা এখানে সব লেখা আছে তারপরে আসতেছে হচ্ছে একটা ইনভার্টারের লেয়ার এই ইনভার্টারের লেয়ার কোনটা এটা এখন আমরা একটু বোর্ডে দেখি এখন দেখব নাকি নেক্সট ক্লাসে আচ্ছা আমরা নেক্সট ক্লাসে তাহলে দেখবো এই জিনিসটা হচ্ছে সার্কিট থেকে আসে ওই জায়গা থেকে আসে আর ওইটা দেখার পরে আমরা এই ট্রানজিস্টারের সাইজ কোনটা কিরকম মানে দেখেন এখানে একটা উইথ কম একটা আবার একটু বেশি রাখা হচ্ছে ওইটা কেন ওই জিনিসগুলো একটু জানবো তারপরে বাকি জি স্যার আপনাদের টিঙ্কার ক্যাটের অ্যাকাউন্ট ওপেন করছেন সবাই টিঙ্কার ক্যাট আমাদের মাইক্রোপ্রসেসরের ল্যাবের জন্য ল্যাবের ছাড়াও কিউরিতেও কিন্তু আমাদের কোডিং এর কিছু কাজ থাকবে ওগুলো আমরা টিঙ্কার ক্যাটের মধ্যে ইউজ করব না ওটা মোবাইলে করা যাবে না আমার পিসি মোবাইলের মধ্যে এটা যেহেতু একটা ওয়েবসাইট মোবাইলের মধ্যে ওপেন করতে পারবে কিন্তু মোবাইলের সাথে একটা মাউস তাহলে ইউএসবি পোর্ট দিয়ে কানেক্ট করতে হবে ওটি দিয়ে যাবো দিয়ে ভালো লাগে কি হয় অনলাইন